আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটুর ব্যথা উনি ভুগছিলেন। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। স্যার, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি আমার দেশের বাড়ি ফরিদপুর, আমি চাকরি করি আগারগাঁও। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনার কোন সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? সমস্যা আমার হচ্ছে মাজার ব্যথা। আচ্ছা, মাজার ব্যথার কারণে আমি হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে পা আটকে ধরত এবং পা ব্যথার কারণে আমি হাঁটতে পারতাম না। কিছু দূর হাঁটার পরে আবার বসে থাকতে হইতো, এরপর আবার একটু রেস্ট নিলে আবার একটু হাঁটা যেত। এই সমস্যার কারণে এখানে আসছি। কতদিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন? প্রায় দুই মাস। এটার কারণে কি এর আগে অন্য কোথাও কোন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? জি, আমি অন্য কোথাও ট্রিটমেন্ট করছি, আরো দুই তিন জায়গায় ট্রিটমেন্ট করছি। প্রথমে যখন ব্যথাটা উঠলো তখন আমি একটা হাসপাতালে যাই, ওইখানে যাওয়ার পরে আমাকে বিভিন্ন ওষুধ দেয়, একটা এক্স রে করে, এক্স রে করার পরে সে বলে যে আপনার মাজার হাড় বাড়ছে, তো উনি ওষুধ দিলে বলে এটা তিন মাস খাইতে হবে। আমি প্রায় এক দেড় মাস খাওয়ার পরে আমার কোনো পরিবর্তন নাই, কমেও না বাড়েও না, যাস যেভাবে থাকে ওইভাবে। পরে আর একটা হাসপাতালে দেখাইছি, ওইখানেও এরকম বলছে এক মাস খাইতে হবে। এখান থেকে আমি প্রায় সাত আট দিন খাওয়ার পর ব্যথা কমে না। পরে স্যারের ইউটিউবের মাধ্যমে স্যারের ডিপিআরসি হাসপাতালের সন্ধান পাই, ডক্টর শুকুল্লা প্রধান স্যারের স্যারের কাছে আসছি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শুকুল্লা প্রধান স্যার। ডক্টর মাহমুদ শফিউল্লা প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? স্যার আমাকে বলছিল যে আপনি যদি পুরো দুই সপ্তাহ ট্রিটমেন্ট এখানে নিতে পারেন তাহলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। আমার ছুটির স্বল্পতার কারণে আমি এতদিন থাকতে পারি না, আজকে মনে হয় আমার সাত দিন আমি ট্রিটমেন্ট নিয়ে দেখলাম যে আমার মোটামুটি 80% আমি আপনার অফিসের ছুটির স্বল্পতার কারণে আপনি পুরো ট্রিটমেন্টটা নিতে পারেননি, তারপরে আপনি মাত্র সাত দিনই আপনি সম্পূর্ণ সুস্থ এবং অনেকটুকু ভালো অবস্থায়। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারছি ডিপিআরসি হাসপাতালের ঠিকানা সার্চ দিয়ে, যে আসলে মাজা ব্যথা পা বাস হয়ে যায় ধরনের কিছু সার্চ দিলে ওই স্যারের সন্ধান পাই। আচ্ছা, পরবর্তীতে আপনি স্যারের ফলোয়ার ছিলেন এবং আপনি স্যারের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং পরবর্তীতে ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন। দেখা করার পরে স্যার আপনাকে কি বলেছিলেন? স্যার আমাকে আমার সমস্যাগুলো জিজ্ঞেস করলাম, বললাম, পরে স্যার বলল যে আপনি এখানে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। তারপর স্যার বলছিল আপনার বাসা যেহেতু কাছাকাছি আপনি যাওয়া আসার মাধ্যমে এখানে করতে পারতেন, কিন্তু আপনার সমস্যা হবে, এখানে থাকি যদি আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন আপনার জন্য ভালো হবে, পরে আমি এখানে ভর্তি হবে। সেটা পরবর্তী অবস্থা তো আমরা নিজেই দেখতে পাচ্ছি, আপনি নিজেই বলেছেন মাত্র সাত দিনে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, সেই আগের মতোই আপনার সেই ব্যথাটা এখন আর আপনি অনুভব করছেন না। স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেগুলো কি পেয়েছেন আপনি টাইম টু টাইম? হ্যাঁ, এখানের পরিবেশটা অনেক ভালো, আর এখানকার যারা ট্রিটমেন্ট মূলত যারা ফিজিওথেরাপি যারা দেয়, যারা ওরা খুব এক্সপার্ট এবং খুব সুন্দরভাবে কাজ করে, তাদের ভালোর কারণে হয়তো অল্প সময়ে আমি সুস্থ হয়ে গেছে। তাদের যথেষ্ট আন্তরিকতা এবং সঠিক ট্রিটমেন্টের কারণে ডক্টর শফিউল্লাহ প্রধানের আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই, যে আপনি যেটা বলেছেন যে আপনি এর আগে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন, বাট আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত ফলটা আপনি পাননি, যেটার কারণে পরবর্তীতে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে এসেছেন এবং এসে ট্রিটমেন্টটা নিয়ে আপনি এখন সম্পূর্ণ সুস্থ। তো আপনার মতো এরকম কিন্তু অসংখ্য রোগী আছে আমাদের দেশে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশের বাইরেও আছে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ওনারা ভুগছেন, অপারেশন বিহীন, যে কোমর এবং হাঁটু এবং হাড়ের
রোগের যে চিকিৎসা সেটা অনেকেরই জানা নেই, যেটা হয়তো ডিপিআরসি হসপিটালে হয়। তো যারা হয়তো আপনি এই ধরনের ইনফরমেশন গুলো জানেন না, অনেকে হচ্ছেন যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, কিন্তু তারা ভালো হন না, দিনের পর দিন তারা অসহনীয় কষ্টের ভিতর দিয়ে তারা তাদের দিনাতিপাত করছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? জি, আসলে বলতে চাই যে আসলে ব্যথা যে কতটা বেদনাদায়ক সেটা আমি জানি, আর সবার উদ্দেশ্যে বিশেষ করে আমাদের দেশের ভাইদের যারা এই ব্যথায় ভুগতেছে, বাহিরে যারা আছে বিদেশে আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমাদের ব্যথা যখন ওঠে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারি না কার কাছে আমরা দেখাবো, কোন ডাক্তার কাছে যাব। এই সিদ্ধান্তহীনতার কারণে আমরা আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক টাকা ক্ষতি হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। যেন আমাদেরকে আগে আসলে জানতে হবে যে আসলে আমাদের সমস্যার কারণে আমরা কোথায় যাব, কার কাছে যাব, এটা আমাদের আগে সবচেয়ে বেশি জানা জরুরি। আর সবার উদ্দেশ্যে আমি আর একটা কথা বলবো যে আপনারা যারা আমার মতো এরকম মাজার ব্যথা বা এরকম পা ব্যথা ভুগতেছেন, তাদেরকে আমি মানে অনুরোধ করবো যে আপনারা আর কোথাও দৌড়াদৌড়ি না করে ডিপিআরসি হাসপাতালে আপনার চিকিৎসা নিতে পারেন। আমি আশা করি যে এখান থেকে আপনারা সুস্থ হতে পারবেন, সবশেষে একটু জানতে চাইবো ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি একসাথে কত দিবেন? আসলে এখানে সেবার মান অনেকটা ভালো, পরিবেশ সব দিক থেকে ম্যানেজমেন্ট খুব সুন্দর সিস্টেম বানিয়েছে করছে। এক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।